বাংলাদেশের ক্ষেত্রে স্যার ঘটনা হচ্ছে যে কোনো কিছু নিজেরা করা যাবে না, যা প্রেসক্রিপশন দেওয়া আছে এর বাইরে কিছু করা যাবে না। এই বছর 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত অগাস্ট মাসের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছিলাম ঢাকা, চিটাগাং, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিং বিভিন্ন অঞ্চলে, এবং সেখানে আপনাদের গ্রুপের পক্ষ থেকে সেখানে একটা জায়গায় এসে আমরা ঘোষণা দিয়েছিলাম ওপেনলি যে যারা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ নির্ভুলভাবে মাত্রা সহ লিখতে পারবে এবং অ্যালফাবেট যারা লিখতে পারবে স্মল ক্যাপিটাল, তাদেরকে আমরা আগামী 2 বছরের জন্য ফুল স্কলারশিপ দেব এবং অনুষ্ঠান শেষে তারা ক্লাসরুমে এসে পরীক্ষায় বসতে পারে। নারায়ণগঞ্জে 2500 ছাত্রীদের মধ্যে মাত্র 70 জন পরীক্ষায় অ্যাটেন্ড করেছিল, শিক্ষকরা 50-এ মার্কিং করেছে, হাইস্ট নাম্বার 11 পেয়েছিল। তার মানে বুঝতেই হবে যে একজনও সঠিকভাবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখতে পারে নাই। গত অক্টোবর মাসে আমরা 1100 টিচারকে, মানে টিচার প্রার্থী যারা, তাদের অনেকেই অন্য জায়গায় টিচিং এক্সপিরিয়েন্স আছে, তাদেরকেও আমরা সেম কোশ্চেন দিয়েছিলাম, মানে নিয়োগ পরীক্ষায়, সেখানেও ভালো করতে পারে নাই। পরে 1100 থেকে বাছাই করে যখন আমরা 55 জন টিচার নিলাম, তাদেরকে একদম হাতে কলমে আমাদের শেখাতে হয়েছিল। তাহলে আপনি বুঝতে পারেন যে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় শেষ করার পর তাদের এই অবস্থা আছে। আর এখন আমরা প্রাথমিক মাধ্যমিক স্তরে যেভাবে শিক্ষা দিচ্ছি, সেখানে আসলে অনেক দিন থেকেই এই সিস্টেমটা চলে আসছিল যে তাদেরকে আসলে প্রপার এডুকেটেড আমরা করছি না। তো যার ফলে যখন তাদের ফাউন্ডেশন লেভেলটাই দুর্বল আছে, যখন তারা হায়ার এডুকেশনে যাবে তখন কিন্তু এই সমস্যাটাই তৈরি হবে। তবে আমাদের সময়কার বা স্যারেরা যখন পাস করেছে সেই সময়ে যে পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু অনেকটা রিভার্স। হয়তো আমার মনে আছে আমার স্কুল থেকে আমরা 120 জন পরীক্ষা দিয়ে 11 জন পাস করেছিলাম এবং তখন পাশের হার হয়তো 23-24% এরকমটি ছিল। স্যারদের সময় হয়তো প্রায় কাছাকাছি ছিল, মানে এখন যে পরিমাণ ফেল করে তখন সেই পরিমাণ পাস করেছিল। এবার আমি অনেক জায়গায় বলেছি একটি কথা যে এবার যারা ফেল করেছে 4 লাখ স্টুডেন্ট বা 5 জনের 1 জন যে নাম্বার পেয়ে ফেল করেছে, হ্যাঁ, আমরা ততটুকু নাম্বারও এই লেভেলে উঠাতে পারিনি। অর্থাৎ 60% নাম্বার পেয়েও অনেকে ফেল করেছে, আর 60% আমাদের সময়কার ফার্স্ট ডিভিশন নাম্বার ছিল। এবং এবারও যখন মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়েছে 1,35,000-এর মধ্যে, হ্যাঁ, মাত্র 55,000, 1/3 স্টুডেন্ট পাস নাম্বার, 40 নাম্বার উঠাতে পেরেছে, ঠিক আছে। সো এই জন্য আমরা বলতে পারি যে, এবং এর আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তির 2 জন মাত্র 40 নাম্বার পেয়েছিল, 40% নাম্বার মাত্র 2 জন। সো এটি হচ্ছে যে আমাদের দেশে এখন শিক্ষা নিয়ে অনেক রকম গবেষণা হচ্ছে, কিন্তু সেই গবেষণাগুলো হচ্ছে গত কয়েক বছরে, বিশেষ করে নিচের দিকে যে GPA 5 এর ছড়াছড়ি দেখছে, এবারও তো 183,578 কোথায় যায়, কি শেখে? হ্যাঁ, কিন্তু এখন বিষয় হচ্ছে যে ওই যে GPA 5 যারা পেয়েছে তারা অনেকে, আরেকটা বিষয় এই যে সৃজনশীল পদ্ধতি, এই পদ্ধতি প্রচুর এক্সপেরিমেন্ট হয় এবং সেই এক্সপেরিমেন্টও কিন্তু খুব লম্বা সময় সাস্টেইন করে না, মানে কিছুদিন পর পর পদ্ধতি চেঞ্জ হয়। আমার মনে হয় মানে এখানে মূল বিষয়টা হচ্ছে যারা এই পদ্ধতিগুলোর সাথে জড়িত, যারা এই পরিবর্তনগুলো করছেন, পরিবর্তনটা যদি হতো আমাদের দেশের শিক্ষা কারিকুলাম ডেভেলপ করাতে হয়, মেনলি একটা নেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা লং টাইম ভিশন নিয়ে সেটা করা হয়। আর আমাদের যে কাজটা করেছে সেটা হচ্ছে যে কোন কাজটা করলে দ্রুত সময়ে কিছু পয়সা ইনকাম করা যাবে, কারণ একটা সিলেবাস কারিকুলাম যখনই চেঞ্জ হবে এটার সাথে একটা বিগ বাজেট থাকে। যখন কোনো বই পরিবর্তন করা হবে সেখানে ক্লাস ওয়ানে একটা বই ছাপানো মানে হচ্ছে 40 লক্ষ বই ছাপাবেন, হ্যাঁ, তো শুধু সেখানে শুধু টাকা আর টাকা। সো এই কাজগুলো যেখানে আছে সেখানে কিন্তু তারা ওই চিন্তাটা করে নাই। হ্যাঁ, পরিবর্তন আসতে পারে এবং কোন প্রত্যেক দেশেই শিক্ষার ক্রমান্বয়ে এসে পরিবর্তনগুলো আসে, কিন্তু আমাদের মতো এত র্যাপিডলি পরিবর্তন আসে না এবং কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সেটা হয় না। যেমন এবার 6-7 যেটা চালু ছিল, গতবার 60টা স্কুল করেছে, এবার সারা বাংলাদেশের সব স্কুলের এর আওতায় চলে আসছে। আগামীতে উপরের ক্লাসগুলো শুরু হয়ে যাবে, কিন্তু এটা শুরু করার জন্য যে গবেষণাটা দরকার ছিল, এটা শুরু করার জন্য টিচারদের যে প্রশিক্ষণের বিষয়গুলো ছিল সেগুলো করা হয়নি। এবং এখন যেভাবে তারা এই সিস্টেমটাকে রান করার চেষ্টা করছেন, এটার সাথে আমাদের স্কুলগুলো, আমাদের স্কুলের শিক্ষকরা, তারা কিন্তু প্রস্তুত না, যার ফলে এটাও খুব বেশি দিন লাস্টিং করবে না, আবার হয়তো নতুন কিছু আসবে। ইভেন হয়তো যখনই কোনো ব্যক্তির পরিবর্তন হয়,
হ্যাঁ, যখন কোনো দলের পরিবর্তন হয় তখন সবসময় এই জিনিসগুলোকে তারা বুঝি করার চেষ্টা করে। এবং মজার বিষয় হচ্ছে ওই জায়গাগুলোতে যারা কাজ করে তারা কিন্তু বিশেষ কোনো দলের বা বিশেষ কোনো রাজনৈতিক গ্রুপের সেটা না, সব দলের সব মতের সব মানুষ আছে, কিন্তু তারা পুরাটা একটা সিন্ডিকেট, যার জন্য এই জায়গাগুলোতে কেউ মুখ খোলে না। আরেকটি বিষয় হচ্ছে যে কেউ যদি কথা বলতে চায় তাহলে তার উপরে হয় তাকে পোস্টিং দেওয়া হবে যদি তারা চাকরিজীবী হয়, আমাদের মতো বেসরকারি প্রতিষ্ঠান হলে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে, এবং অন্য কিছু না পেলে আস্তে করে তারা পোর্টালটা অফ করে দেবে, অথবা তারা পুরো একটা অভিযোগ দাঁড়া করে অনুমোদন বা স্বীকৃতি বাতিল করে দেবে। সো এইসব বইয়ে কেউ মুখ হতে চায় না, কিন্তু সহ্য করে যাচ্ছে সবাই। কিন্তু এটা কতদিন, একটা সময় হয়তো আমরা অনেকেরই বলেছি, যেমন আমি গত 13 তারিখে ময়মনসিংহে প্রায় 100 স্কুলের হেড স্যারদের সাথে বসেছিলাম, তাদেরকে যখন এই প্রশ্নগুলো করা হলো তারা কেউ মুখ খুলতে রাজি না। হ্যাঁ, তা আমরা বললাম যে স্যার আমাদের ছেলেমেয়েরও তো এর মধ্যে পড়ছে। সাংবাদিকবাদীদেরকে যখন আমরা আগে আগে বলেছি তারাও তখন হয়তো ধরে নিয়েছে যে যা হবে এটা সাধারণ মানুষের ছেলেমেয়েদের ক্ষেত্রে, কিন্তু তাদের ছেলেমেয়েরও যে ভুক্তভোগী হবে সেটা কিন্তু বিশ্বাস করতে পারিনি। সো আমাদের মনে হয় যে এখন সত্য কথা বলার সময় এসেছে, বিশেষ করে এই শিক্ষার ক্ষেত্রে যে জায়গাগুলোতে দুর্বলতা আছে সেটাকে দূর করতে হবে। আজকে একটি টেলিভিশনে রিপোর্ট হতে দেখলাম যে একেবারে নিম্নমানের কাগজে বই ছাপিয়েছে, যে বইগুলো তাদেরকে এক বছর পড়তে হবে, 3 মাসও লাস্টিং করছে না, পেজ ছিঁড়ে পড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, কালার ঠিক নেই। কিন্তু কেন? কারণ যখন বাজেট করা হয়, টেন্ডার করা হয়, তখন তো উপযুক্ত টাকাই দেওয়া হচ্ছে, প্রয়োজনীয় যা ছিল তাই দেওয়া হয়েছে, বরঞ্চ বেশি দেওয়া হয়েছে, কিন্তু সেটা করেনি। তো উচ্চশিক্ষার জন্য সুযোগের অভাব নেই, কিন্তু যে সকল সাবজেক্ট এখানে পড়ানো হচ্ছে সেগুলো নিয়ে প্রশ্ন আছে। কারণ এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করে দেশে বা বিদেশে চাকরির সুযোগ নেই, ব্যবসা করার মতো সুযোগ নেই। তো এখন আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, যেটা K-12 আছে, প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে যেটা আছে, সেখানে শিক্ষার মান নাই বললেই চলে। এখানে যারা পড়াচ্ছে শিক্ষক তাদেরও মানের সমস্যা আছে, কারিকুলামের সমস্যা আছে, বইয়ের সমস্যা আছে। আরেকটা জিনিস, উন্নত বিশ্বে আমরা কিন্তু এখন ছাপা বইয়ের জিনিস থেকে আমরা চলে যাচ্ছি, উই আর ইউজিং ই বুক। আপনারা জানেন কি না, ই বুক হচ্ছে আপনি ডিজিটাল বুক হবে, সবার কম্পিউটারে ডাউনলোড করে পড়বে, দে ডোন্ট হ্যাভ টু ক্যারি দ্য বুক। প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসে নিয়ে ই বুক ইউজ করে, এবং পাবলিশারও ই বুক সেল করে। একটা বইয়ের দাম যদি $100 হয়, ই বুক তারা সাবস্ক্রাইব করে এক সেমিস্টারের জন্য। তো বাংলাদেশে এটা করা যেতে পারে, ই বুক। ইবুক হলে এটা ছাপানোর ব্যবস্থা নাই, একটা কপি ছাপানো হবে, সবাই দেখবে। তো ইবুক যদি হয়, বই ছাপানোর ব্যাপারটা। আর ইবুকের আরেকটা সুবিধা হচ্ছে এটাকে পরিবর্ধন করা খুব সহজ, আপনি কম্পিউটারে জিনিসটাকে আপডেট করে ফেললেন, ইউ ডোন্ট হ্যাভ টু প্রিন্ট লাইক 40 লাখ কপি প্রিন্ট করার দরকার নাই। গত বছর বা এই বছরের শুরুতে হয়তো বই ছাপানো নিয়ে যে বিভ্রান্তিটি তৈরি হয়েছিল, বেশ কিছু ভুল সেখানে ছিল, কিছু ইচ্ছাকৃত কিছু বা অনিচ্ছাকৃত ভুল। এখন এই বইগুলো সংশোধন করতে গিয়ে হ্যাঁ শত শত কোটি টাকার বই বাদ দিতে হয়েছে, নতুন করে আবার হয়তো পাবলিকেশনে যেতে হয়েছে। হয়ে সরকার যখন থেকে এই ইবুক দেওয়া শুরু, মানে বই পাবলিশ করা শুরু করেছেন বিনামূল্যে দেওয়ার জন্য, তার বহু আগে থেকেই কিন্তু আমরা ইবুক আমাদের ছাত্রদেরকে আমরা দিয়েছি, এবং এটা খুব সহজ একটি বিষয় ছিল, এবং ইবুক দেওয়ার জন্য খুব বেশি পয়সাও দরকার ছিল না। সো আমরা বহুবারই বলেছি যে আমরা যদি ইবুক দেই, বাচ্চাদেরকে যদি আমরা একটা করে ট্যাব দিয়ে দিই বা একটা ল্যাপটপ দিই, এবং সেই ল্যাপটপের টাকাটাও বিদেশি কোম্পানি লোন হিসেবে দিতে চাচ্ছে, যেটা আপনি 15 বছরে শোধ করতে পারবেন 0 ইন্টারেস্টে, তাহলে এট এ টাইমে সেগুলো দেওয়া যেতে পারে, এবং টাইম টু টাইম যা কিছু পরিবর্তন দরকার সেটা করে। এবং গুগল, তারা বাংলাদেশে বহুবার এসেছে, মন্ত্রণালয়ে, বোর্ড অফিস, সব জায়গায় তারা যোগাযোগ করেছে, মিটিং করেছে, যে আমরা যখন যা পরিবর্তন লাগবে সেটা শুধু গুগলে আপলোড করে দেবো, এবং তারা যার যার জায়গা থেকে ডাউনলোড করতে পারবে, যেরকম কিনা আমরা মোবাইলে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করে নিই মুহূর্তের মধ্যে, সেম করতে পারবে। এডুকেশনটাকে একদম সহজ করে দেওয়ার চেষ্টা করেছে একদিক দিয়ে, অন্যদিকে এডেক্সেল, পেয়ারসন কিংবা টেফিনিয়াস অ্যাসোসিয়েশনের মতো বড় বড় যারা অ্যাওয়ার্ডিং বডিগুলো আছে সরকারি বা প্রাইভেট, তারাও চেয়েছে যে ওয়ার্ল্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যান পাওয়ার তৈরি করার জন্য যে শিক্ষাটা তাদের দরকার হাতে কলমে, সেই রকম কারিকুলাম তারা দেবে, সেগুলোর টিচারদের প্রশিক্ষণ দেবে, বুকস দেবে, সব কিছু সাপোর্ট দেবে। কিন্তু সেগুলো আমরা তাদের কাছ থেকে গ্রহণ করিনি, কিন্তু না করে সে যেটা আমরা বারবারই যে কাজটা করার চেষ্টা করেছি, যে আমাদের যখন যে যেটাকে ভালো মনে করেছে যার যার মতামতটাকেই শুধু ওখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, এবং এর সাথে কিছু লোক সাপোর্টার হিসেবে নিয়েছে। যেমন এখনও যদি আপনি NCTP তে কথা বলেন,
এখন যেভাবে সিলেবাস কারিকুলাম প্রেক্ষা করা হয়েছে, এনসিটিভিতে যারা মিনিমাম কারিকুলাম সম্পর্কে জানে তারা কিন্তু এটাকে বেটু দিয়েছে। তারা বারবার চেষ্টা করেছে এটা যেন এইভাবে না করা হয়, কিন্তু মন্ত্রণালয় থেকে তো ক্লিয়ার নির্দেশনা দিয়ে সেটা করতেই হবে। এখন না করতে পারলে তাদের চাকরি চলে যাবে, ট্রান্সফার হবে, ওএসডি হবে, এবং এরকম একটি পরিস্থিতিতে যখন নাজেয়াল হবে তখন তো ফ্যামিলির কাছে, সমাজের কাছে মুখ দেখাতে পারবে না, তখন বাধ্য হয়ে তারা এই কাজগুলো করেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে আমাদের, যে প্রায় 108টার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেখানে অর্ধেক ইউনিভার্সিটিতে বিসি নাই, প্রবিসি নাই, রেজিস্টার নাই, ট্রেজারার নাই। কারণ কি, এগুলো নিয়োগপ্রাপ্ত হতে হবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক, এবং সেখানে যখন আপনি তালিকা পাঠাবেন তখনই দেখতে হবে তারা তাদের পলিটিক্যাল পরিচয় কী, তারা কে কতটা গবেষণা করতে পেরেছে, কে কতটা জার্নাল প্রকাশ করেছে, কার কত টিচিং এক্সপিরিয়েন্স আছে, সেটা কিন্তু বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে তিনি কোন রাজনৈতিক মতাদর্শের। তো এটা যদি একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তির যোগ্যতা হয়ে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান তো এর চেয়ে বেশি ভালো সার্ভিস দিতে পারবে না।